রিক্সা নিয়ে এখান থেকে চুপচাপ চলে যাও। তুমি রিক্সা নিয়ে যাইতে কইতাছো? চুরি করা রিক্সা চুরি হয়ে গেছে, এত রাগ করার কি আছে রে সুরজ? রিক্সা নিয়ে যাওয়াতে তোমার খুব আনন্দ হইতেছে না ভাইজান? কি করতে চাইতাছেন? মিনারে রিমার শ্বশুর বাড়িতে পাঠাবো। আমি একটা মায়ের পছন্দ করি, তুমি প্রস্তাব নিয়ে যাও। ওই প্রস্তাব পাঠামো, কোনহানি পছন্দ করছো তুই মাইয়া? মাস্টার, মাস্টার, হ্যাঁ মাস্টার, সুডম মান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ার তো রাইতে আপনি কেউ দেখলে তো সমস্যা হইব। কেউ দেখবো না বেসা মাস্টার, তুমি তো কি কই দেখেছি না মাস্টার? আমার জ্বর কমছে। ইয়ে মানে জ্বর হইছে কি? তুমি হইলে আমার সুরজের মতন আরেক পোলা। তুমি না খাই রইছো, তোমার লেগে খাওয়ান লইছি না, খাবারটি খাইও। তোমার কি খাইয়া লইয়া কোনো কাম নাই? মাস্টারের লেগে খাওয়ান লইছো? মাস্টারের জ্বর আইছে, পোলাটা না খাইয়া রইছে। আমি তোর মায়ের মতনই। মায়ের মতো? মাস্টার মরিয়া গেলে তোমার কি? ঘরে যাও কইতাছি। আপনারা এমন কেন? আমরা এমন ঘরে যাইবা নাকি লাঠি হাতে নিমু? মাস্টার ঘরে যাও, দুই দিন পর পর অসুখ করে পইড়া আছো কেন? চইলা যেতে পারো না? বুড়োম্মা মানে বিমার খবরটা নিতে আইছে, এই মরল গোলাই গিয়া কিছু একটা বলারও সুযোগ পাইনি। আল্লাহ জানে রিমার কি হইব। ভাবি তুমি রিমার বাড়ির ডান পাশে থাকবে, মিনা তুই বাম পাশে থাকবি। রিমারের দেখা মাত্র এই সারা দিয়া ওটার কাছে নিয়ে। আমার কেমন জানি ভয় করতেছে। তাইছি রে, আমি ওই পাশে আছি না, এত ভয়ের কি আছে এখানে? আর আমি তো এখানে দাঁড়ায় আছি, ভয় পেতেছস কে? যদি কেউ দেখা ফেলায়? যদি কেউ দেখে কইবি তোর বান্ধবীর বাড়িতে গেছিলি। যদি জিগায় এ বাড়িতে কেন আইছি? তাহলে কবি রিমার বাড়িতে আইসস রিমারে দেখতে? যদি জিগায় কেন দেখা করতে আইসি? ওইছি রে, তোর না অনেক সাহস, এত পটর পটর করছে। সাহস সব জায়গায় কাম করে না। আরে আমি তো এখানে আছি, আমাগোর উপরে কথা কোনের কেউ নাই তো, কেউ সাহসও পাইবো না। এ মরল বাড়ি মায়ের তো ঠিকই বিয়া করে নিয়ে গেল, তখন তো কিছুই করতে পারলেন না। আইসে রে, তুই কিন্তু বেশি কথা কইতাছস, যদি না যাস বাড়ি চলে যা, আমি একাই 100। আরে দুইজন মিলে ঝগড়া শুরু করছ কে? কেউ দেখলে তো ঝামেলা হয়ে যাবে। মিনা তুই দিক দিয়ে যা। ভাবি তুমি যেই পাশ দিয়ে যাও, কেউ দেখলে কইবা কি জানো? আর কইতে হইব না, কি করতে হইব আর কি কইতে হইব এই বিষয় আমি সব সময় দেখি। এই তো মরল বাড়ির সাহস, আমি জানি তুমি পারবা, যাও মানে দাঁড়ে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাস্টার, আরে মাস্টার দাঁড়াও। আস্তে কোন, কেউ তো শুনবো। হয়তো আজকে করবো।
সুরুজরে দেখলাম মিনা আর বড় বউরে নিয়ে কই জানি যাইতাছে। তাইলে তো করতে চলে গেছে মনে হয়। মাস্টার এখন আমি কি করবো কও তো, আমার তো মাথায় কিছুই ধরতেছে না। সুরম্মা তাইলে রিমারে ফোন করে জানাই দেন। অগো তো ফোন নাই, আমি এখন কি করি? মাস্টার তুমি একটু যাইতে পারবা? সর্বনাশ, মোরল সাহেব যদি জানতে পারে আমার জানে মেরে ফেলাই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, দেখি আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা তাহলে আমি যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মাইয়া তুমি এখানে কি করো? ইয়ে বান্ধবীর বাড়িতে গেছিলাম, এদিক দিয়ে যাইতেছিলাম। হ্যাঁ তো ভাবলাম আর কি। তাই ভাবলাম রিমা বাবির এক নজর দেখা যায়, তাই না? হো হো একদম একদম মনের কথাটা কইছো তুমি। আমারে তুমি করে কইলা? ইয়ে আইসকানা তোমার মেলা সুন্দর লাগতাছে। থ্যাংক ইউ। আর কি কমু, মনে হয় কামের মেয়ে লাইনে চলে আইছে। বিকালে মোরল বাড়ির পিছনে আইসো, দেখা হইব। সত্যি কথা কইতাছো? ইয়ে গেলে আবার মাইটের খাওয়াইবা না তো? আরে না, তোমার মতো একটা কিউট পোলারে কি আর মারমু? কও মারমু না, বিশ্বাস হইতেছো না? বিশ্বাস হইব না কেন, অবশ্যই হইতাছে। ঠিক আছে তাহলে এখনই যে অপেক্ষা করো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখনই যাইতাছি। এই এদিক দিয়ে যা না, এদিক দিয়ে যা না, ওই দিক দিয়ে যাও, খেত পাতাল দিয়ে গেলে তাড়াতাড়ি হইব। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আইসো, জান আমার কিন্তু আর সহ্য হইতাছে না। তুমি বাজার আনলে কিন্তু আমি রান্না বসাম। আচ্ছা ঠিক আছে নিয়ে আসুন। তুমি এত সকালে ঘুম থেকে উঠছো কেন? যাও ঘরে গিয়ে ঘুমাও। তুমি এক কাজ করো, অটোর কাছে যাও, মিনা যদি চলে আসে। আচ্ছা যাইতেছি, তুমি তাহলে এখানে থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি রিমারে নামিয়া এখান থেকে যাবো না। ভাবি তোমার প্রতি আমার বিশ্বাস আছে, এর জন্যই তো তোমারে নিয়ে আইছি। তুমি থাকো, আমি অটোর কাছে আছি। পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ, দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। তোমার লিয়ে কি যে করি, আইতাছ না কেন? এই
তুমি বাগানের মধ্যে উকিঝুঁকি কি মারতাছো? তুমি কেডা? তার আগে আপনি কোন? আপনি কে? তোমার দেখা তো আমার সেনা সেনা লাগতেছে। আপনি আমার গরিমা ভাবির ছোট মা, তাই না? হ তুমি আমার গরিমার চিনো? আমি সোহাগ ভাইয়ের স্বাস্থ্য ছোট ভাই। বাবা, রিমার না অনেক বড় বিপদ, তুমি একটু রিমারে খবর দিতে পারবা? কি কইতাছেন, রিমা ভাবির বিপদ? কি খবর দিতে আমারে কোন? সুরজ লোকজন নিয়ে গেছে রিমারে তুললা আনতে। হায় আল্লাহ, আপনি এসব কি কইতাছেন? আমি যা কইতাছি সব হাসা কথা কইতাছি। আপনার ঘরের কামের মায়েরে দেখছিলাম সোহাগ ভাইগো বাড়িতে উকি ঝুঁকি মারতাছিল। সুরজ তো মিনার বড় বড় দিয়াই রিমারে তুললা আনতে গেছে। তার মানে ওই মায়ে আমারে মিছা কথা কই ওইখান থেকে তাড়াই দিছে? বাবা গো, তুমি আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি যাও রিমারে গিয়ে খবরটা দাও, নাহলে বড় বিপদ হয়ে যাবো গা। আচ্ছা, আমি এখনই যাইতাছি, আর যদি ওগরে পাই সব কটারে মাইরা ফেলামু। আল্লাহ গো, আল্লাহ তুমি আমার রিমারে রক্ষা করো। আল্লাহ আল্লাহ আমিন। আল্লাহ রিমাপা। মিনা তুই হ্যাঁ আসতে কন, আপনারে দেখতে আইসি। আসতে কমু কেন, এনে তো ভয়ের কিছু নাই, আর তুই আইসস দেখে আমি অনেক খুশি। মিনা আম্মা কেমন আছে রে? ভালো আছে। আর আব্বা? আব্বা কেমন আছে? ভালো আছে। আব্বাই আমার উপর অনেক রাগ হয়েছে, তাই না রে? যেই কাম করছেন রাগ তো হইবই। সুলতান আপু কেমন আছে? কইছি না, সবাই ভালো আছে। সৌর আম্মা স্যার আমার কেউ মনে রাখে না, সবাই ভুল লাগেছে। জানোস মিনা, আমি তোকে কথা অনেক মনে করি, আমি তোকে অনেক ভালোবাসি, কিন্তু তোরা তোরা কেউ আমার ভালোবাসিস না। আপনারাও ভালোবাসে। কে ভালোবাসে? বড় ভাবি। বড় ভাবি আইসে তো লজ্জায় বাড়িতে ঢুকতে পারতেছে না। বড় ভাবি আমার বাড়িতে? কই বড় ভাবি? রাস্তায় দাঁড়ায় আছে, চলেন বড় ভাবির কাছে যাই। বড় ভাবি আমার লগে দেখা করতে আইসে? আরে হো, চলেন তো, গেলেই দেখতে পারবেন, চলেন। ভাবি তুমি আমারে দেখতেইছো, আমি পুরনো সব কিছু ভুলে গেছি। আমার বাড়িতে না না তোকে বাড়িতে যাবো না। বাড়িতে যাইবা না, তাহলে আইসো কেন? আইসি তোমারে দেখতে, অনেক দেখতে মন চাইছি। না রে বাবা, শুধু বড় ভাবি আহে নাই তো, সুরজ ভাই আইসে। সুরজ ভাই! সুরজ ভাই কেমন আছো? ভালো আছি। অটোতে উঠ। অটোতে উঠবো মানে কই যাবো? আমরা তোমার নিতে আইছি। না আমি এমন করে যাবো না। আরে আপা চলেন তো, এমনি করে গেলে বাড়ি সবাই দুশ্চিন্তা করব, আমি এমন করে যাইতে পারবো না। ভাবি দাঁড়ায় আছেন কেন, অটোতে তুলেন। অটোতে তুলো মানে তোমরা কি আমার জোর করে নিবা? সকাল থেকে খুঁজা পাইতাছি না। তোর লগে কলেজে যাইব কে? বৌমাকে আবার পড়বো? না মা, একটা দরকারে যাইব। কি দরকারে যাইব? সবকিছু তো জিগাও কেন? আচ্ছা তোকে যা খুশি কর, আমি এসবের মধ্যে নাই। কিন্তু সকাল থেকে ভাবি গেছে কই? টয়লেটে গেছে মনে হয়। সব জায়গায় খুশি, কোনো জায়গায় নাই। তাহলে মনে হয় পুকুর ঘাটে গেছে। জানি না,
আমি এখন কলেজে গেলাম, ভাবিরে কয়া দিও আমি কলেজ থেকে ভাবি লগে ঝগড়া করবো। সকাল থেকে দেখতেছি না, বড় বউ গেল কই? আব্বা তো রিমার কথা শুনতেই পারে না। কেন যাইতে কইছে? হেটা বড় বউ আইলেই জিগায়ো। এত কথা যখন কইতে পারছো বাকি ডাকুলে কয়ে দে, সত্য কথা কইলে মুখ দেখাইতে পারবেন তো? সুরাম্মা কি কইবে একটু পরিষ্কার করে কও তো। বড় বউ আইলি জিজ্ঞাসা করিস। ছোট আমার কথা তো কিছুই বুঝলাম না। তোর কিছুই বুঝন লাগবে না, ঘরে যা, বউ আইলে জিজ্ঞাস। আম্মা ছোট আম্মা তো কখনো মিশা কথা কয় না। তোরে গোয়েন্দাগিরি করতে কইছে কে? হ্যাঁ যেহেনে যাও নে হেনে যা, তুই প্রাইভেট পড়তে যা, একটু যা কাপড় চোপড় বদলাইয়া প্রাইভেট পড়তে যা। বৌমারে সকাল থেকে খুঁজে পাইতাছি না। দেখছো ভাই, আমি কইছিলাম না বাবির ওরা তুইলা নিয়ে গেছে। কি কইছে এগুলা? বৌমারে তুইলা লিয়ে যাবো কেন? মোড়লের লোকজন রিমারে তুইলা নিয়ে যাওয়ার প্ল্যান করছে। তগর এইসব কথা কেডাই কইছে? রিমা বাবির ছোট মায় আমারে কইছে। আর মোরল বাড়ির যে কামের মায়াটা আছে না, ওই কামের মায়াটা সকালবেলা দেখছিলাম যে বাড়ির আশেপাশে উকি ঝুঁকি মারতাছে। আমার করে ডাক দিলি না কেন? মায়ের ঠ্যাং বাঙ্গা দিতাম। আমি কি আর এত কিছু জানি নাকি? আমার তো কইছে যে রিমা বাবির এক নজর দেখতে আইছে। রিমার যদি কিছু হয় মোরলের বংশ আমি নির্বংশ করে ফেলাম। আল্লাহ গো, তুমি আমার বৌমারে বাঁচাও আল্লাহ। এই মোরল রাজা শুরু করছে, খালি আমার পাওয়াটা একটু সমস্যা দেখা। অগরে যে আমি কি করুম? তোরে করে তোর জামাইর নামে মামলা করবো। মোরল বাড়ির লোকজন তুইলা নিয়ে গুম কইরা পুলিশের কাছে আমাকে নামে মামলা করবো। ভাই আর চুপ কইরা থাকা যাইব না, মোরলগুলোকে যুদ্ধ ঘোষণা করো। আপনার আবার মেজাজ খারাপ হয়? আমার কি তোমাকে মানুষ মনে হয় না? মোরল বাড়ির লোকজন ভাবিরে আমাগো কবে দেখা হইব? বাইসা থাকলে আবার কালকে বিকালে এসো।